আমি মনীষা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে মন ভালো না থাকার কারণ যদি খুঁজতেই হয় প্রথমেই কটা জিনিস মাথায় আসছে যেমন ভিডিওর লেন্থ ছোট হয়ে যাওয়ায় ইটস এ ক্লিক বেক কারণ জানে ভিডিওর ভিতরে আদ্যপ্রান্ত কিছু না থাকলেও মানুষ এই টাইটেলের জন্য কিন্তু ভিডিওর ভিতরে এসে দেখতে চাইবে খুঁজতে চাইবে অ্যাকচুয়ালি কি কারণ কোথাটায় মন খারাপ হচ্ছে কখন গিয়ে মন খারাপ হলো কেন মন খারাপ হয়েছে কারণ ওর পুঙ্খানুপুঙ্খ তথ্য এখন মানুষ ভীষণ খুঁটিয়ে দেখে আর এটাই হচ্ছে ওর কাছে সব থেকে স্ট্রং পয়েন্ট এরকম একটা টাইটেল দেওয়ার জন্য যে থামনেলটা ইউজ করেছে কোনো খাটতে হয়নি সাজেশনে যে সমস্ত থামনেল গুলো আসে সেটাই যে ওরকম ভাবে দিয়ে দিয়েছে আশা করছি তোমরা সবাই সেটা বুঝতে পেরেছ এত ব্যস্ত থাকার দরুন একটা প্রমোশনের কাজ এত ঢিলেমিশি করে একটা নাইটি পরে করে দিয়েছে না আমি বলছি না যে আমরা নাইটি পরে ভিডিও বানাই না আমি এই কথা একদমই বলছি না তবে যে প্রমোশনের কাজটা থেকে ওর এক্সট্রা আর্নিং আসছে সেগুলোকে সেই কোলাবোরেশন গুলোকে এতটুকু রেসপেক্ট করা উচিত তাই না বাড়িতে যে সমস্ত পোশাক আশাক পরে থাকি সেটা পরেই আমি ওই প্রমোশনের কাজটা করে দিলাম জাস্ট ধরতক্তা মারপেটি অল্প খাটনিতে যখন টাকা অধিক আসতে শুরু করে মানুষ তখন ওই গাগত খিদে মন্দ এই প্রবাদ বাক্যটাই তাদের জন্য ব্যবহার করে থাকে আজকে এই টোটাল মধ্যে এমন কিছুই ছিল না যেখান থেকে আমরা কিছু এমন হিউজ খুত বার করে এনে তোমাদের কাছে দেখাবো তবে হ্যাঁ বেশিরভাগ মানুষ একটা কথাই ডিসকাস করেছে যে বিড়াল ছানাগুলোকে নিয়ে সেই শুরুর দিন থেকে তুমি আধিক্ষেতা করতে ছোট্ট ছোট্ট বিড়াল ছানাগুলো যখন ওদের সবে জন্ম হলো সেই সময় থেকে আদি করতে আর এখন ওরা শেয়ালের গেছে তোমার মুখের মধ্যে কোন রকম ভাবে একটা দেখলাম না না এমন ক্লেশ যে বাড়িতে ছিল বাড়িটা ফাঁকা হয়ে গেল এমন কোন ভাব অনুভূতি দেখলাম না তার মানে বুঝতে পারছো তো ও শুরু থেকেই এই রকম একটা মেন্টালিটি নিয়ে চলাফেরা করে কারণ ও এইভাবেই বড় হয়েছে ওর বাড়িতে আব্রিঙ্গিং ওর বাড়ির পরিবেশ মানুষগুলোর কথাবার্তা সবাই একই ধাঁচের একই রকমের ঠিক আছে সেই কারণে বাড়ির ছানা হোক সাত বছরের জুতো হোক নিজের সন্তান হোক সবকিছুকেই তুলনামূলক ভাবেও এমন চোখেই দেখে এটা হচ্ছে আসল কথা আশা করছি বোঝাতে পারলাম তোমাদেরকে আজকে এই ব্লগটার মধ্যে ঘুরতে যাওয়ার একটা কথা হচ্ছিল ঘুরতে যেতে পারেনি বলে কন্টেন্টটা বড় হয়নি এটা হচ্ছে আসল কথা দাদা বাড়ি এসেছে বেশ রাত্রে তারপর ঘুরতে না যাওয়ার জন্য ভিডিওর হয়ে যায় রাত সময় স্নান করছে এটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম রাত দুটোর সময় স্নান ভাইরে ভাই মানে আমার গরম লাগছে আমি ঘুমাবো আমি ইডিট করব যাই করি না কেন রাত দুটোটা কখনো একটা মানে কি বলবো নয় যে টাইম আমি তখন গিয়ে গা ধুয়ে এসে ঘুমাবো ছাদে থাকছি আমি রাত তার মানে বুঝতে পারছো দুটো গরমে কতটা সাফার করছে টেনে নিয়ে গিয়ে কোথায় রাজপুত্রকে ফেলবে যারা বলে ও ভিখারিণী থেকে রাজরানী হয়েছে তারা একটু চোখে এক্সট্রা পাওয়ার নিয়ে দেখুক রাত দুটো অবধি কি কোনোদিন সন্দীপদার বাড়ির ছাদে ওকে টহল দিতে দেখেছিলে সন্ধেবেলা দেখেছিলে কোনদিন এরকম হয়েছে সন্ধে ওই ঘরের বাইরেটা বেরিয়েছে সন্দীপদার সাথে ছাড়া আজকে দাঁড়িয়ে ওই সিচুয়েশনটাও নিজে ক্রিয়েট করেছে এটা আমরা সবাই জানি কিন্তু ভুগছে সেটাকে প্রেটেন্ট করছে না আমি হ্যাপি আছি এটা আমার কাছে আমার ভোগান্তি নয় ওর এই ব্যাপারটা আগাগোড়াই ওর কাছে একটা জেদের বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে দশটা মাস পর মানুষ বলছে বুঝছে সংসারটা করলেই ভালো হতো সুযোগ পেলেই ভালো হতো জেদ ছাড়লেই ভালো হতো আরে হতো তো সবাই জানে করলো কোথায় জলপাইগুড়ির কাকু কাকিমা এসে কম চেষ্টা তো করেনি তারা যখন কমেন্টটা অব্দি করেছে সেই কমেন্টটাকে ডিলিট করেছিল নিশ্চয়ই তোমাদের সেটা মনে আছে ওর পক্ষেই এগুলো সম্ভব কিছু মানুষ লিখেছে যাও সরকারের সাথে কথা বলে না বললেও বলবে বলবে তোমরা যদি না না বলো তাও কারণ ওই দুটো রাত্রেবেলা কারোর ছাদে এমন কোনো কাজ থাকে না যতই গরম লাগুক সে মনে করবে আমি আমার বাড়ির বারান্দাতেও কমফোর্টেবল ওদের বাড়ির বারান্দাতেও সেই একই হাওয়াটাই দেবে ছাদে আর ঘরের মধ্যে যে বড় বড় জাল না জানালাগুলো রয়েছে সেগুলোও যদি খুলে দেয় একই হাওয়া আজকে এসেছে উপরের ঘরে ঘুমাতে কারণটা কেউ খুঁজে পেয়েছ কেন স্ট্যান্ড ফ্যান কিনে সেই কারণে উপরের ঘরে শুতে এসেছে তিন চার দিন বৌদি ছিল না সেই স্ট্যান্ড ফ্যানে শুয়ে ভীষণ আরাম হয়েছে দেখছে তো ওই ঘরের তুলনায় এই ঘরে শুয়ে বেশ কমফোর্টেবল লাগছে প্রচন্ড গরম সেইটাই হচ্ছে আসল রিজন এটাই হচ্ছে আসল রিজন এত পরিমাণ আইসক্রিমের ক্রেভিং এত পরিমাণ ঠান্ডা জিনিসের প্রতি এটাই তাও কিছু মানুষ বলবে মায়ের কাছেই ভালো থাকবে আমি বলছি না এসি দিলেই সর্বগুণ মানে সব দিক দিয়ে মানে কি বলবো সর্বগুণ সম্পন্ন একটা জায়গা তৈরি হয়ে যাবে ওটা ওর মা নিজে কটা কাজ করে সাংসারিক কাজকর্ম বলতে কোন কুটো নেড়ে দুটো কি বলেন একটা কথা আছে না দুটো নেড়ে কুটো করে না কুটো নেড়ে দুটো করে সেটাই আমি প্রচন্ড ব্যস্ত কিসে কিসে ব্যস্ততা হয় না কোনো কষ্ট করতে হয় না গাড়ি পাবো এই টেনশন মাথাতে নেই বাড়ি এসে মুখের সামনে খাওয়ার পাচ্ছ ভ্লগিং শুট করবে তার আগে রান্না শেষ কষ্টটা কি গরমে কষ্ট আর পাঁচ বছরে সে নাকি যে এই কষ্ট সহ্য করতে পারছে না তাকে তোমরা ছিটপিটিয়ে দেখছো উঠছে ঠিক আছে দুটোর সময় স্নান সারছে সেখানে তোমাদের সাথে শেয়ার করছে হ্যাঁ দেখো আমি দুটো সময় স্নান সেরে এবার সন্দীপদার বাড়িতে থাকাকালীন এই সিচুয়েশন ক্রিয়েট কারণ থেকে হয়ে গেছে হয়নি এসিতে অভ্যস্ত দেখো আগাগোড়া এই বিহেভিয়ারটাও ছিল না এটা হয়েছে যখন তখন ওর বাড়িতে এসিটা এসেছে এই অভ্যেসটা হয়ে গেছে মাস দুয়েক শাশুড়ি মায়ের সাথে একটা ঘরে থাকার জন্য তার এতটাই অস্বস্তি তৈরি হয়েছে যে সেখান থেকে সে পরকিয়া করতে বাধ্য হয় আমার ঘরেতে আমাদের বাড়িতেও একটাই এসি একটাই এসি আমাদের বাড়িতে আমার এই যে আমি এখন একটা কন্টেন্ট ক্রিয়েট করছি সন্ধে সাতটা বাজবে এসে ঘুমাবেন আমাকে বলবে তুমি যদি ভিডিও করো আমাকে বলবে আমি চলে যাব। মাঝে মধ্যে আমি যদি সেরকম মনে করি আমি ডাকি না যদি মনে হয় যে না খুব দরকার আছে তাহলে বলি যে হ্যাঁ মা যাও ম্যাক্সিমাম দিন বলি না বলিওনি বলি না উনি এ ঘরেই থাকেন আমার শ্বশুর মশাই আসে অফিস থেকে নটা সাড়ে নটা কখনো কখনো এই সময় অবধি ওরা সবাই মিলে একসাথে থাকে কি করব আমি বলবো আমার আমার সাথে প্রবলেম হচ্ছে থাকতে কেন তোমরা এই ঘরে বসে এসির হাওয়া খাচ্ছ এখান থেকেই আমার বাইরে মানে কি বলবো বিমুখ হওয়ার রাস্তা তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমরা ঘুমাতে যাই একটা থেকে দেড়টা কারণ বাজার আমাদের দোকানের সমস্ত সরঞ্জাম কি লাগবে না লাগবে সমস্ত কিছু হিসেব আমার শাশুড়ি মা জেগে তারা সবাই সেটা হিসেব করে যেহেতু এসি আছে এই ঘরে বসেই কিন্তু আমার যদি মনে হয় আমি ভিডিও ক্রিয়েট করবো আমি উপরের ঘরে চলে যাই আমি পাখা বন্ধ করে ভিডিও বানাই তারপরেও কিন্তু আমি উপরের ঘরে চলে যাই তো কি অবজেকশন ক্রিয়েট করব। কেন এসিতে বসে আছে আমি ভিডিও করতে পারছি না এসিতে থেকে এগুলো এগুলো পয়েন্ট মার্ক করব আমি সংসারে থাকতে গেলে অনেক কিছু মেনে নিতে হয় যেমন এখনো সয়াবিন পুঁশাকের তরকারিগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছে ঠিক একইভাবে মেনে নিতে হয় তারপরে ওর কাছে এখন এগুলো সুখ আগে এগুলো সব অসুখ ছিল নিজে যে অসুখে এখন ভুক্তভোগী না কিছু মানুষ বলছে তুমি সত্য ট্রিটমেন্ট করো কোনোদিন দেখেছো সেটা রিপ্লাই দিতে শুধু বলছে হ্যাঁ যাবো 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 কবে যাবো কিছু বলছে ঘুরতে যাবে দাদা বাড়ি এলে সেই টাইমটা ফিক্স হয়ে গেল কিন্তু আমার যে অসুখটা করেছে সেটার জন্য দাদাকে বলবো দাদা নামটা লিখিয়ে দিয়ে চলে যাস সেই পথে আর বিকেলে বাড়ি এলে তোর সাথে আমি যাব এই যে ব্যাপারটুকু যে তুই যদি বাড়ি নাও আসতে পারিস আমি টোটো নিয়ে গিয়ে অন্তত ডাক্তারের সাথে দেখা করে আসব। আমার এটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে এই কথা কি তোমরা কোনোদিন বলতে শুনেছ এতটা কেয়ারলেস মহিলার কাছে তার সন্তানকে রাখতে দেবে একজোট হয়ে সবাই দলবদ্ধ হচ্ছে মায়ের কাছে সন্তানকে পাঠানো হবে লাইভের মধ্যে কথাবার্তা হচ্ছে একজোট হতে হবে আমাদের ভীষণ সুন্দরী একটা মেয়ে ভীষণ ভালো একটা মেয়ে ওর মতো মেয়ের কোনো তুলনাই হয় না কথাবার্তা কি মার্জিত হ্যাঁ ভাই হ্যাঁ প্রচন্ড মার্জিত কথাবার্তা এত কথাবার্তা কথাবার্তা যে সেই স্ক্রিনশট মানে এমন ফোনালাপ হয়েছে যে সেই স্ক্রিনশট এখন ভাইরাল এত মার্জিত কথাবার্তা মানুষমাত্র ভুল হয় আমি বলছি না এই ভুল ও প্রথম নতুন এক মানে একমাত্র মানুষ যে ও করেছে এটা একদমই নয় বাট এগুলো করার পর ওর মধ্যে কোন রকম অনুতাপ আছে আমি যা করেছি বেশ করেছি আমি করব কার বাবার কি আমি লাখ লাখ টাকা কামাই আমার অধিকার আছে এই দম্ভটা ওর মধ্যে চোখে মুখে সব সময় ফুটে ওঠে এখনো এখনো বিশাল জেদের অধিকারিণী বলে না অহংকার পতনের মূল আর সেটাই হয়তো ওর জীবনে একটা অভিশাপের মতো এসে দাঁড়াবে আমার মনে হয় এটা কিছু মানুষ নেগেটিভ কমেন্ট সব সবসময় ভালোবাসে তারা নেগেটিভ কমেন্ট করে আমি তাদেরকে আর কোনো রিপ্লাই করি না কেন কোনো লাভ নেই তাদের বক্তব্য তুমি টিনাকে বিক্রি করে প্রত্যেক দিন খাচ্ছ হ্যাঁ ও বিক্রি হওয়ার জন্য প্রত্যেক দিন আমাদেরকে কন্টেন্ট দিচ্ছে ওর কন্টেন্টের মধ্যেও এমন কিছু পার্ট দিচ্ছে যেটাকে ও চাইছে যে আমরা সবাই বিক্রি করি যদি না চাইতো তাহলে তো এরকম কিছু কিউরিসিটি রাখতোই না নিজেই কম্প্যারিজন করে দেখিয়ে দিচ্ছে টোটোতে উঠতে গেলে কেমন সিন হয় আর বাইকে করে গেলে কেমন তাহলে সেখান থেকে মানুষ দুটো কথা বলবেই ও পরকিয়া করে বেরিয়ে এসেছে তাতে আমাদের কি আমাদের বাড়ির কারোর সাথে তো এটা হয়নি আমরা তাহলে বলছি কেন বলছি তার একটাই কারণ যে পরকীয়ার কারণে সংসার ছাড়লো আলটিমেটলি ওর বক্তব্য অনুপাতে সেটা নেই তার মানে ওর সংসারটাই শুধু ভাসমান বাকি সবার জীবনে যা যেরকম ছিল সেটা ঠিক আছে তাই তো কিন্তু আমরা সবাই জানি অবচরে সেই সম্পর্ক এখনো বর্তমান আছে এত চুপচাপ ভাবে সেগুলো মিটে যাবে এটা কখনো হতে পারে না শুধু সন্তানের মুখাপেক্ষী হয়ে ও এইভাবে লড়াই করতে যদি পারত না তাহলে শুরুর দিনকে বেরিয়ে এসে ওই তিনটে ভিডিওর মাথায় একটা শুধু স্টেপ নিলাম বলে পর্বতে শেষ করে দিত না সমস্ত কিউরিসিটি ওটা মেনটেন থাকতো বাড়ি থেকে যখন দাদা বের করে দিতে চাইছে তখনই সমাজসেবক দাদাকে নিয়ে গিয়ে বলতো বা কোনো রকম এমন মানুষকে নিয়ে গিয়ে বলতো গ্রামের প্রধানকে নিয়ে গিয়ে বলতো এই বাড়িতে আমার অধিকার আছে শ্বশুরবাড়িতে আমার ওপর অত্যাচার হয়েছে আমি বেরিয়ে এসেছি সেসব কিছু করেনি কোন ভিক্ষা মায়ের বাড়িতে আশ্রয় নিয়েছে কার সাথে বাইকে করে ঘুরে বেরিয়েছে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে সেগুলো আমাদের সাথে শেয়ার ওর ওর মধ্যে মধ্যে লড়াই লড়াই করার করার স্পিরিটটা একা একা সত্যিই কি কি আছে আছে কোনো স্পিরিট নেই ও শুধু বলবো ওই হয় না উল্টা চোর কোতো ডাটে এরকম একটা মানুষ মানে আমি চুরি করেছি কিন্তু দোষটা আমি সবসময় অন্যের ঘাড়েই দেবো তাকে ফিল করিয়ে দেবো যে আমার দোষ হলেও দোষটা আমার নয় দোষটা তোরই তোর কারণেই আমি চুরিটা করেছি আমি চুরি করে থাকলে কি হবে আমি বাবা চোর নয় এই প্রিটেন্টটাও সবসময় করার চেষ্টা করে আজকে যেখান থেকে ওদের সম্পর্কের ভাঙনের সূত্রপাত সেই সমস্ত ভিডিও এখন মানুষের দেখার প্রয়োজন হচ্ছে স্পেশালি পাতা দিদি। আমি দেখে অবাক হচ্ছি বাবা সেই সময়ও তো এই ভিডিও দেখেছে এখন বলছে ভালো করে ভিডিওটা দেখেছি কি বুঝলেন দিদি ভালো করে দেখে সংসারে কোনো অশান্তি কি আদৌ সন্দিধার তরফ থেকে ছিল না নিশ্চয়ই এটা খুব ভালো মতো বুঝেছেন স্বামী এরকম থাকার চেয়ে না থাকা ভালো এরকম অশিক্ষিত কিপটে নির্যাতন করে অসভ্য আরো কি কি যেন কি নর্দমার কিট তারপরে বেহায়া ড্যাশ এই সমস্ত ভাবে ইঙ্গিত দেওয়া যে মানুষটাকে আপনি শুরু করেছিলেন সেই মানুষটা আজকে হঠাৎ করে আপনার কাছে তো নিখুঁত হয়ে উঠছে কি করে এই মানুষটাই না ওই বাড়িতে ওকে এমন সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছিল যে ওই বাড়ি ছাড়তেও বাধ্য হয়েছিল দেখুন যেখানে মার খেয়েছে তার বিয়ের দিনকে দাদার বিয়ের দিনকে বিয়ের আগে দাদার হাতে মার খেয়েছে সেই দাদার সাথে অ্যাডজাস্ট করতে পারছে ঠিক আছে দাদা ওকে মেরেছে কারণে কেন ও জানে যে আমি পরকিয়া সম্পর্ক ছাড়বো না বলেছি তাই আমাকে এই মারটা খেতে হয়েছে সেই দাদার সাথে রিলস বানাতে পারছি অ্যাডজাস্ট করতে পারছি সেখানে প্রাণ সংশয় হচ্ছে না সেখানে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু বাড়িতে যার সাথে আমি পাঁচটা বছর সংসার করেছি ঠিক আছে যে আমাকে এত ভালোভাবে এত রেখেছে ওপেন যত্নে ক্যামেরায় যে হাত আমাকে ডাকছে আমি তার ওপর ভরসা করে যেতে পারছি না থানায় একটা কমপ্লেন করে যেখানে ওর কাছে এটা খুব ইজি ব্যাপার যে আমি কমপ্লেন যেখানে করেছি তারা আমার গায়ে একটা ছুঁচ অব্দি যদি ঠেকায় সেখানে কিন্তু তাদের হাজতবাস নিশ্চিত এই ব্যাপারটা জানার পরেও সে সেখানে কম্প্রোমাইজ করতে চায়নি সন্দ্বীপদার সুযোগ দেয়নি এমনটা নয় ও সুযোগ পেয়েও সুযোগটাকে কাজে লাগায়নি কারণ ওর কাছে সেই সময় পরকীয়ার টানটা ছিল সব থেকে উপরে আগে প্রথম প্রায়োরিটির লিস্টে এখনও আছে এখনোই আছে ওই যখনই কেউ গ্যারান্টি দিয়ে কথাটা বলে না তখন আমরা মন থেকে জোর পাই এটা ভাবার জন্য আচ্ছা তুমি গ্যারেন্টি রেহে হো তার মানে আমরা আছি কারণ ওরা বিভ্রান্ত করতেই প্রস্তুত থাকে সব সময়। আজীবন বলে এসেছে যে না না এরম কোন সম্পর্ক নেই করে থাকলে তাতে ক্ষতি কি হয়েছে লাস্ট অব্দি বলছে ছেলের গয়না যদি মা নিয়ে আসে তাতে ক্ষতি কি ক্ষতি কি ছেলের গয়না মার কাছেই আছে এটাকে চুরি বলে নাকি সেরকমই স্বামীর উপার্জিত টাকার ওপর যদি স্ত্রীর অধিকার থাকে তাহলে যৌথ উপার্জিত টাকায় স্বামী যদি সেই অংশ ছেলের নামে যেটা রাখা সেটা সরিয়ে নিয়ে থাকে সেটা ক্ষতির কোথায় সেটা ক্ষতির কোথায় ওর কাছে থাকলে কি করতো ব্র্যান্ডেড সুগার ল্যাকমিল লিপস্টিক প্রত্যেক মাসে চারটে করে কুর্তি সেই পড়ছে যখন তখন পড়তে বেরোনোর সময় পড়তে হচ্ছে নতুন কিছুই কোর্টে যাওয়ার সময় নতুন কুর্তি ভেঙে পড়ছে ঠিক আছে ও নাকি এতগুলো বছরে রকম ভাবে জীবন যাপন করতে পারেনি হায় রে হায় নতুন ট্রেন্ডিং শাড়িগুলো ব্লাউজগুলো দেখলে আমার মনে পড়ে কমিউনিটি পোস্টের ছবি দেখে এই মানে ওই প্যাটার্নের একটা শাড়ি আছে হাকোবা শাড়ি নীল সাদা কম্বিনেশনের ছিল মোস্ট প্রপারলি ওটা লাল সাদা আগে উঠেছে সরি মোস্ট প্রবাবলি ওটা লাল সাদা আগে উঠেছে তো ওই লাল সাদা শাড়িটা আমার লাল যেহেতু অনেক পছন্দের রং লাল ব্লু দুটোই ভালো লাগে মানে রেড ব্লু দুটোই আমার কাছে খুব পছন্দের আমি যখন ওটা কিনবো বলে মনে করেছিলাম পরে মনে হলো যে শাড়ি পরে আমার না রেডটা ভীষণ কিনেছিল তারপর দেখলাম ওকেই দেখেছিলাম আমি ব্লু আর হোয়াইট কম্বিনেশনটা পড়তে হলাম বাবা এই কালারটা তো অ্যাভেলেবেলই নেই মিশোতে এখন তাহলে এই কালারটা বোধহয় ওদের ওখানে অ্যাভেলেবেল আছে যেখান থেকে কেনাকাটা করেছে পরে তো জানতে পারলাম ওরা শান্তিপুর থেকে শাড়ি কেনাকাটা করতো তো ওদের ওখানে তো থাকবেই কালার অপশন তাহলে ভাবো ট্রেন্ডিং অপশনে শাড়ি সমস্ত কিছু ওর কাছে আছে আবার নিউ কালার যেটা অনলাইনে ছিল না সেই মুহূর্তে সে বলছে আমাকে নাকি কোনো কিছুতেই সে সুখী রাখতে পারেনি সুখী না মনের উপর হয় আমি যদি মন থেকে মনে করি যে আমি আট হাজার টাকায় সুখী তাহলে তুমি সুখী আর যদি তুমি মনে করো তুমি আট লক্ষ টাকাতেও সুখী নয় তোমার আরো আশি লক্ষ টাকা দরকার তাহলে তুমি চিরজীবনই অসুখী থেকে যাবে এটা হচ্ছে কিওয়ার্ড লাইফে এই কিওয়ার্ডটা যে নিজেদের মধ্যে ইনপুট করতে পারে না তারা চির অসুখী ঠেকে যায় কিছু কমেন্ট তোমাদের জন্য রাখলাম তোমার বাড়ির 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 আশপাশটা ঠিক করো ভিডিওতে দেখতে খারাপ লাগে আশপাশে বেরোয় যখন কন্টেন্ট ক্রিয়েট করতে ইচ্ছা হয় তখন একটু বটিটা বাইরে নিয়ে মাছ কাটতে বসে এই তো তার জন্য কি আর আশপাশ পরিষ্কার করা লাগবে পুরো জমিটা কি ওদের যে ওরা আশপাশ পরিষ্কার করবে আপনিও বলেন না এমন হাসানোর মতো কথা বলেন ও এখানে আজকে মানে আমি তো তোমাদেরকে দেখাতে পারবো না ছবি দেখালে তো যাই হোক তা যে থামনেলটা ক্রিয়েট করেছে কি ইনোসেন্ট ভাবে মুখটা এরকম করে রেখে দিয়েছে না মানে সেই সময় মেসেজ করেছে ওই ব্র্যান্ড কোলাবরেশন কোলাবোরেশনের জন্য তা সেই মেসেজটা দেখছিল সেটাকেই থামনেল হিসেবে রেখে দিয়েছে কি পরিমাণ শিয়ানা মাইরি কি শিয়ানা অত্যন্ত পরিমাণ ধূর্ত এক মহিলা থাম্মি সারা রাত ঘুমোতে পারে না তাই সে দুপুরে ঘুমোচ্ছে এত তার গাঢ় ঘুম যে সে দুপুরবেলা খেতে উঠতে চাইছে না মা রিলস করবে বাবা তাই স্ট্যান্ড ফ্যান কিনে এনেছে মেয়ে সেই স্ট্যান্ড ফ্যানের মোহতে এখন ওপরে ঘুমোতে গেছে ভাবো বাবা যখন বাড়ি আসবে তখন কি হবে আবার মেঝেতে গতি মানে সঙ্গে সঙ্গে কি দাদা বৌদি বাড়ি চলে এসেছে মেঝেতে শোবো তাহলে তো সবাই ধরতে পেরে যাবে ট্রিক্সটা তাই এখন মায়ের কাছে কটা দিন ঘুমাই তারপরে না হয় নিচে এসে ঘুমাবো তাও তো দেখাই নি মেঝেতে শুচ্ছে না উপরে শুচ্ছে স্ট্যান্ড ফ্যান যেকালে চলছে ওপরেই শোবে কারণ মেঝেতে তো হাওয়া পাবেও না আর ওটা কোনো কথাও না তোমাদের কাছে এটা ভীষণ ভাবে পরিষ্কার করে দিয়ে গেলাম যে ওর বাড়িতে ওর ঠিক কি কি অসুবিধা হচ্ছে সেই প্রতিকূলতার মধ্যেও ওর সন্তানকে আনতে চাইছে কোন গ্যারেন্টিতে সেটা আমি একটু বলে দিই তোমাদের জাস্টিস যে একটা হাইকোর্টের এখন একটা যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেই হাইকোর্ট থেকে যে ভিডিওগুলো প্রোভাইড করা হয় ওখানে জাস্টিস অমৃতা সিনহার যে সমস্ত ক্লিপিংসগুলো শেয়ার হচ্ছে আমি সেখানে দেখেছি যে ক্লিপিংসটার কথা আজকে সকালবেলা বলছিলেন উনি ফার্স্ট পার্টটা দেখেই ভিডিওতে আলোচনা করে দিলেন সেকেন্ড পার্টটা দেখেননি যেটা আজকে সকালবেলা আপলোড হয়েছে সেকেন্ড পার্টটাতে কিন্তু সন্তান এগারোটা মাস ঠিক আছে এক বছরের কাছাকাছি প্রায় এগারোটা মাস মায়ের সাথে দেখা হয়নি যাবো যাবো বলে কান ছিল মহামান্য আদালত থেকে রায় দেওয়া হয়েছিল দুটো সময় দুটো অব্দি মায়ের কাছে রাখতে দেওয়ার জন্য থাকার পরেও সে আর মায়ের কাছে থাকতে না সে বাবা 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 করছে মানে বাবার কাছে যাব। এমনটা বলছে আচ্ছা মহামান্য আদালত অনেক করে বলল যে তোমরা দুজনের সন্তানের খাতিরে অন্তত একটা প্যাচ আপ করে সিদ্ধান্তে আসো বারবার সে বলছে আপনি পেন ড্রাইভটা দেখুন আপনি পেন ড্রাইভটা দেখুন বলছে পেন ড্রাইভ আমি দেখব না অমিতা সিনহা ম্যাডাম বলছেন আমি পেন ড্রাইভ দেখব না কেন আপনি কি সেই মুহূর্তে জোগাড় করে রেখে দিয়েছিলেন ক্যামেরা হতেও তো পারে তাকে উত্তপ্ত করে আপনি সেটুকুই ক্যামেরা বন্দী করেছেন এক্স্যাক্টলি এটা হতেই পারে অস্বাভাবিক কিছু নয় স্বামী কাতর কণ্ঠে অনুরোধ করছে আমার বাইক মানে সার্জারি হয়েছে হাটে প্রেসমেকার বসানো আছে আমি ওর জন্য প্রচন্ড পরিমাণে চাপে থাকি অসুস্থ হয়ে গেছি সত্তর বছর বয়স ক্যান্সার পেশেন্ট আমার মাকেও মারধর করে তার সাথে এক ঘরে এক ছাদের তলায় থাকা আমার পক্ষে কখনোই সম্ভব নয় আগের বারেও আরেকজন বিচারপতি বিচার দিয়ে দিয়েছিলেন তার জন্য ওরা ভাড়া বাড়িতে গিয়ে থাকতো তারপরেও সেখানে এই মহিলা অনবরত অত্যাচার চালিয়েছে আবার কোর্টে পিটিশন ফাইল হয়েছে এবং মহিলা করেছে রিট পিটিশন ফাইল ঠিক আছে কিন্তু মহিলার জিতার কোন রকম আসার নেই তবু মায়ের মুখের দিকে তাকিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে উনি কিছুদিনের মেয়াদ দিলেন বাচ্চাটার গরমে ছুটি চলছিল যে সময়ের ভিডিও আর কি গরমে ছুটি চলছিল তা না এটা এই সময়েরই ভিডিও কত জুন অবধি তো বললো যে ছুটি আছে স্কুল তা বললো যেদিন স্কুল খুলবে তার আগের দিনকে আবার একটা মানে রায় দেওয়া হবে তো সেই দিনকে যেন এসে দেখা করে এবং তার উকিলকে বলা হচ্ছে বাচ্চা যদি নিয়ে উনি হাজির না হন তার দায় কিন্তু আপনার থাকবে কারণ ওরা যেহেতু পিটিশন ফাইল করেছে সেই জন্য ওদের ক্ষেত্রে এই কি বলবো কথাটা আর কি বর্তালো যে কিছুদিনের জন্য সন্তানকে এই ছুটিটুকু কাটানোর সময় দেওয়া হলো মানে মোটামুটি যেটা বুঝলাম ওনার বক্তব্য হচ্ছে বাচ্চা বাবার কাছেই থাকবে বাবা ছটায় বাড়ি আসে দশটায় কাজে বেরোয় বাড়িতে দেখাশোনার লোক বলতে ওই তারপরও মেয়ে বাবার কাছেই ভালো আছে মেয়েকে গোটা একটা বছর টানা বাবাই মানুষ করছে বাবার প্রয়োজন নেই মাকে মা বলছে হ্যাঁ আমি সংসার করতে রাজি ওর সাথে বাবা বলছে আমি অত্যাচার নিতে পারবো না এবার আমার কাছে মৃত্যুবরণ সব থেকে বেশি সুখকর হবে স্বামী বলছে আমার কাছে এর থেকে মৃত্যুবরণ বেশি সুখকর হবে সবটা জেনে বুঝে মহামান্য আপনি দেখা করতে পারেন পরবর্তীতে বাচ্চার সাথে বাচ্চা আপনার কাছে যাবে কিন্তু বাবার কাছ থেকে আপনি নিয়ে যেতে পারবেন না কারণ বাচ্চা ক্রমাগত বাবার কাছেই যেতে চাইছে তো কেসের হাফ পান্না দেখে হাফ পেজ দেখে এসে ভিডিওতে বলে দেওয়া যাতে এখন ওই তরফে বাটারিং করা যায় সেটা একদম ঠিক নয় এক্ষেত্রে তো অনেক অবজেকশনের পয়েন্ট আছে নটা মাস তার সন্তানের কথা মনে পড়েনি কোথাও গিয়ে একটা পিটিশন ফাইল করেনি সে নটা মাস পর তার মনে হয়েছে আতেঘা লাগার পরে যে আমার সন্তান আমার চাই নটা মাসে তার কাছে রিকভারির দিনও সুযোগ ছিল ফোর এ কেস করারও সুযোগ ছিল আড়াই মাস পর সে সেগুলো করেছে প্রত্যেকটা পদক্ষেপে সে দেরিতে কি কারণে ফিনান্সিয়াল কন্ডিশন কি না প্রথম মাস থেকেই সে মাইনে পেতে শুরু করে দিয়েছিল দু লক্ষ টাকার ফোন হাতে রয়েছে তাহলে সে সন্তানের প্রতি কোন দায়িত্বটা পালন করেছে কোন দায়িত্বটা প্রত্যেক মাসের ওর এই বিলাসিতা এই ভিডিও ফুটেজগুলো যদি দেখানো হয় আর যদি দেখতে চান যে হ্যাঁ এই বিলাসিতা করতে পারেও অথচ নিজের জন্য একটা যোগ্য বাড়ি কেনার মতো কোনো সিচুয়েশন ক্রিয়েটই করলো না জমি দেখে শেষ গাড়ির দাম দেখে শেষ কিছুই হচ্ছে না আলটিমেটলি যে বাড়িতে আছে সেই বাড়িটা কতটা অস্বাস্থ্যকর সেটা আজকে ওর কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছে বিড়ালগুলোকে কি ভ্যাকসিনেট করা হয়েছে বলছে না মানে ও তো কোনো রিপ্লাই দেয়নি শুধু লাভ রি দিয়ে বেরিয়ে গেছে বলছে যদি না করা হয়ে থাকে তাহলে অবশ্যই করো তোমার তো এত টাকা তোমাদের বাড়িতেই তো সবসময় ঘোরাচোরা করছে যদি আচর লাগে কোনো সময় একটা বা বিড়ালের কোনো নোখের দাগ এ লেগে যায় হাতে পায়ে সেটা কিন্তু ভীষণ মারাত্মকভাবে ক্ষতিকর হয়ে যাবে কোনো রিপ্লাই নেই তাহলে শুধু লুডো খেলা বা এসি না থাকা এটাই কি অস্বাস্থ্যকর পরিবেশের জন্য দায়ী বাড়িতে থাকা এই পোষ্য যাকে ভ্যাকসিনেটই করা নেই সেটা দায়ী নয় সন্তানের জন্য সেটা কি সব থেকে উপযুক্ত পরিস্থিতি বাচ্চা মানুষ যেখানে বারণ করবে সেদিকেই বেশি যাবে বড়রা হয়তো দূরে দূরে থাকতে পারে দূর থেকে আছো আছোয়া করে রাখবে কিন্তু বাচ্চা বাচ্চা মানুষটার তো গন্ডি ওই ঘরটাই সেই ঘরের ভেতরে এতগুলো বিড়ালছানা ছানা যদি একসাথে থাকে সেই সময় ওর পরিধি কোথায় যাওয়ার মতো ওর বাড়ি এতটাই বড় যে ও ঘুরে ফিরে শেষ করতে পারবে না খেলে বাট এখানে তো যেখানে শুরু করবে সেখানেই শেষ আমার বাড়িও অবশ্যই আমি বাবার বাড়ি নিন্দে করছি না নিন্দে করছি না বাট ও যে পরিমাণ কষ্ট ফিল করছে এখন যেটা আমাদের সামনে দেখাচ্ছে যে আমি এত পরিমাণ কষ্টে আছি যে আমার সন্তান ছাড়া আমার মন ভালো হবে না ক্লিক বেট খেলে ভিডিওতে আজকে অ্যাট্রাকশন করলো সেটা আর যাই হোক ওই মানুষের মাথাকে একটু ঘুরিয়ে দেওয়া মুড়িয়ে দেওয়া ছাড়া আর কিছু নয় ও জানতো এরকমটা বললে আমার ভিডিওতে আজকে মানুষের প্রেজেন্সটা রাখতে পারবো সেই কারণেই এটা করেছে খুব ভালো করে জানতো ভিডিও বড় হয়ে যেত যদি ঘুরতে বেরোতো কতটা কেয়ারলেস একটা মাও মা সেটা ওর অ্যাক্টিভিটিস গুলো দেখেই বোঝা যায় যারা বলছে না যে ওকে তো শিক্ষামূলক গিফট দিয়েছে গিফট গিফটই হয় ঠিক আছে ও যদি মনে করতো যে না আমার জন্য কিন্তু কিছু আনবে না স্ট্রংলি আমি বারণ করছি যা দেবে আমার সন্তানকে ভালোবেসে যদি ইচ্ছা হয় দিতে পারবে কারণ এদের মধ্যে সব গ্রুপে আলোচনা হয় কথাবার্তা হয় আমরা না জানলে কি হবে এই দেখা সাক্ষাতের আলোচনা কিন্তু অনেকদিন আগের থাকতেই হচ্ছে সমস্ত কিছু প্রি সমস্ত কিছু প্রি তো এই জিনিসটা স্ট্রিক্টলি বারণ করে দেওয়া উচিত ছিল যে দিদি এরকম একটা ইউটিউবে কিন্তু তুমি জানো যে এই জিনিসগুলো হয়েছে তো তারপরে অন্তত আমার জন্য কিছু পক্ষে সম্ভব নয় ও কিছু বারণ করেনি বাদও ও এবার যদি ওকে কেউ একটা এসি দিতে চায় আমার মনে হয় না ও সেটাতে বাদ সাধবে বলে ষোলো আনা মানে বলে না কি বলে ওটাকে ইচ্ছা ষোলো আনা আছে সেই জিনিসটাই ও তখন দেখাবে এবার যারা বলবে যে হ্যাঁ তোদের মতো তোদের সন্দীপদার মতো লোক মানুষকে কোন জায়গায় নিয়ে যায় সেটা কল্পনার বাইরে সন্দীপদার কাছে আছে আছে করার মতো ক্ষমতাও তার তারপরেও তাকে দিচ্ছে বলে মনে হচ্ছে তেলা মাথায় তেল দিচ্ছে যার কাছে নেই তাকে দিলে সে লুফে নেবে না হাস্যস্কর হাস্যস্কর সত্যি হাস্যস্কর আজকে সন্দীপদাকে যারা খাট আলমারি দিয়েছে তাদেরকে কতটা অপদস্থ হয়েছে এটা আমরা দেখেছি বিনা কোনো স্বার্থে বিনা কোনো মানে কি বলবো নাম কেনার ওছিলায় তারা এই জিনিসগুলো দিয়েছিল ভালোবেসে যারা বলছে না নাম কেনার জন্য শো অফ করার জন্য দিয়েছে কোথায় তাদের নাম কারোর মনে আছে মনে আছে তাদের কারোর নাম তারা কেউ চেনে তাদেরকে পার্টিকুলারলি যে যে গিফটগুলো দিয়েছে সন্দীপদার চ্যানেলে দেখো তো গিয়ে কোন গিফটটা কে দিয়েছে কেউ ভিডিও না দেখে চালিয়ে মনে করে বলতো তারা কতজন নাম কিনতে পেরেছে কতজনের ইউটিউব চ্যানেল আছে বলো দেখি কেউ মনে করতেও পারবে না কেউ বলতেও পারবে না অতএব তারা নাম কেনার জন্য দিয়েছে আত্মীয়র জন্যও এত করে না শো অফ করার জন্য দিয়েছে মনে রেখো একজন অসুস্থ সন্তানের জন্য কিন্তু এক সপ্তাহের হাজার টাকা মানুষ না দেখিয়ে বিনা স্বার্থেই করেছে তাই ওকেও মানুষ ভালোবেসে বিনা স্বার্থেই করেছে দেশ দেশান্তর থেকে ওদের ভিডিও দেখে মানুষ ভালোবাসে একটা অসুস্থ বাচ্চাকে এতটা অ্যাপ্রিসিয়েট করেছিল সেই সময় তার মানে কি বলবো দ্রুত আরোগ্যর জন্য সবাই মিলে যে যা পেরেছে ইচ্ছে মতো সাহায্য করেছিল তাহলে ভাবো ওই সুস্থ বাচ্চাটার মা তার শোয়ার খাটটা টেনে নিয়ে চলে গেছে ভগবান শাস্তি দিচ্ছে ভগবান শাস্তি দিচ্ছে এই এবছরের তীব্র গরমটা ওর মাকে ভুগিয়ে বুঝিয়ে দিচ্ছে দেখ ছেলের খাট কেড়ে নিয়ে চলে এসছিলি না তোর জায়গাটা মেঝেতেই প্রপার মেঝেতেই প্রপার তোকে মেঝেতেই থাকতে হবে তো সেটাই হচ্ছে ঈশ্বর আছেন ঈশ্বর তাই দেখিয়ে দিয়েছেন ওর জায়গাটা ঠিক কোথায় পালঙ্কে থেকে প্রচন্ড পরিমাণে অহংকার হয়ে গিয়েছিল না তাই মাটিতে আছড়ে ফেলেছে এটাই ওর জন্য উপযুক্ত শাস্তি চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা গাইস দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে